রাঙ্গুনি উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দ হোসেন ও সকল সদস্যদের উদ্যোগে শুক্রবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদে রাঙ্গুনি উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এক নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপির সুস্থতা কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেন

এ সময় দোয়া মাহফিলে শত শত মানুষের উপস্থিতিতে রাঙ্গনিয়ার মাটি ও মানুষের বন্ধু তথ্য ও সম্প্রচার মন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদের সুস্থতার কামনা করে দোয়া মনোযত করা হয় রাঙ্গনিয়ার অভিভাবক গণমানুষের নেতা বাংলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলা সরকারের তিত্বমন্ত্রী জনতা জনাব ডক্টর হাসান মাহমুদ অসুস্থ আমরা আজকে ওনার জন্য দোয়া মাহফিল করেছি এবং পাশাপাশি সকল রাঙ্গনিয়াবাসীকে আমি আহ্বান করব যাতে দোয়া মাহফিল করে ওনার সুস্থতা কামনা করে পাশাপাশি আমাদের আমার প্রাণ প্রিয় ব্যক্তি আমার খুব প্রিয় ব্যক্তি আপনারা জানেন করোনা কোভিড নাইন্টিনে অসুস্থ রাঙ্গনিয়া আওয়ামী লীগ রাঙ্গবনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নং রাজানগর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সংশোধন সাহেব অসুস্থ আমরা ওনার জন্য দোয়া মাহফিল করি সকলের কাছে আহ্বান জানাচ্ছি সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন আমাদের রাজনীতির একমাত্র অভিভাবক জনতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় এবং এক নম্বর রাজনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য এবং সুদক্ষ চেয়ারম্যান আমাদের আঙ্গুলি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজনীতির অন্যতম অভিভাবক জনতা জনাব এমপি ইঞ্জিনিয়ার শামসুল আলম তারকদার সাহেব কোভিড নাইন্টিনে অসুস্থ আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি আঙ্গুলি উন্নয়নের খান্ডারি আমাদের প্রিয় নেতা ডক্টর হাসান মহমত এমপি মহোদয় অসুস্থ এবং রাঙ্গনীয় উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক একদম রাজানগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সারাদ ইঞ্জিনিয়ার সংসদ মামা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে এবং সকল শহীদদের আবার আমি আত্মার মাত্মার কামনা করি